সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, শিখবো সবাই মজা করে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রকমারি লার্নিং এর আজকের এই ক্লাসে। আজকে এই ক্লাসে আমরা ক্লাস 7 এর ইংলিশ ফর টুডে ইউনিট 3 এর লেসন 5 পড়বো। তো তোমরা দেখতে পাচ্ছ যে লেসন 5 এ শুরুতে আছে দ্য বেস্ট ফ্রেন্ড, ভালো বন্ধু, সবচেয়ে ভালো বন্ধু। তো এই লেসনের যে কিওয়ার্ডগুলো আছে, একটা হচ্ছে স্ল্যাপ, ওয়েসিস, কুইকস্যান্ড, ইরেজ আর ইনগ্রেভ। স্ল্যাপ মানে হচ্ছে চট দেয়া বা থাপড় দেয়া, ওয়েসিস মানে হচ্ছে মরুদ্যান বা মরুভূমির মধ্যে যেই বাগান থাকে সেই বাগান, কুইকস্যান্ড মানে হচ্ছে চূড়াবালি, ইরেজ মানে হচ্ছে মুছে ফেলা, আর এনগ্রেভ মানে হচ্ছে খুদাই করে কিছু লেখা। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ। চলো আমরা এখন আমাদের আজকের লেসনের মূল পড়ায় চলে যাচ্ছি। রিড হোয়াট ফ্লোরা সেড টু ফারাবি অ্যান্ড দেন রিড দ্য স্টোরি। প্রথমে ফ্লোরা ফারাবিকে কি বললো তা পড়ো, এবং তারপরে স্টোরিটা, গল্পটা পড়ো। ডোন্ট বি স্যাড, কষ্ট পেও না ফারাবি। ফ্লোরা ফারাবিকে বলছে, ফারাবি কষ্ট পেও না, অ্যান্ড ডোন্ট থিঙ্ক সিরিয়াসলি অ্যাবাউট হোয়াট ইউর ফ্রেন্ড হারুন ডিড। এবং তোমার বন্ধু হারুন কি করেছে তা নিয়ে গুরুত্ব সহকারে ভেবো না। আই নো এ স্টোরি অ্যাবাউট ফ্রেন্ডস, লিসেন। আমি বন্ধুদের সম্পর্কে একটা গল্প জানি, শোনো। টু ফ্রেন্ডস ওয়ার ওয়াকিং থ্রু এ ডেজার্ট। টু ফ্রেন্ডস, দুটা বন্ধু বা দুজন বন্ধু, ওয়ার ওয়াকিং থ্রু এ ডেজার্ট, তারা একটা মরুভূমি দিয়ে হাঁটছিল। আফটার ওয়াইল দে হ্যাড এ কোয়ারেল, কিছুক্ষণ পরে তারা ঝগড়া করলো। অ্যান্ড ওয়ান ফ্রেন্ড স্ল্যাপড দ্য আদার ইন দ্য ফেস, এবং একজন বন্ধু অন্য একজন বন্ধুর মুখে বা গালে থাপড় দিল। দ্য ফ্রেন্ড হু গট স্ল্যাপড ওয়াজ হার্ট, আর যে বন্ধু থাপড় খেল সে খুব কষ্ট পেল। বাট উইদাউট সেইং এনিথিং হি রোট ইট ইন দ্য স্যান্ড, কিন্তু সে কিছু না বলে সে কি করলো, বালির মধ্যে লিখল। টুডে মাই বেস্ট ফ্রেন্ড স্ল্যাপড মি ইন মাই ফেস, আজ আমার সবচেয়ে ভালো বন্ধু আমার মুখে থাপড় দিয়েছে বা চড় দিয়েছে। দে কিপ ওয়াকিং আনটিল দে ফাউন্ড অ্যান ওয়েসিস, তারা একটা মরুদ্যান খুঁজে পাওয়া পর্যন্ত হাঁটতে লাগলো। দেয়ার দে ডিসাইডেড টু টেক এ বাথ, সেখানে তারা গোসল করার সিদ্ধান্ত নিল। দ্য ওয়ান হু ওয়াজ স্ল্যাপড বিফোর গট স্টাক ইন কুইকস্যান্ড, যে থাপড় খেয়েছিল সে চূড়াবালির মধ্যে আটকে গেল। অ্যান্ড স্টার্টেড গোয়িং ডাউন, এবং সে নিচের দিকে যাওয়া শুরু করলো বা ডুবে যাওয়া শুরু করলো। বাট হিজ ফ্রেন্ড সেভড হিম, কিন্তু তার বন্ধু তাকে রক্ষা করলো। আফটার হি ওয়াজ সেভড হি রোড অন এ স্টোন, যখন সে বাঁচল বা রক্ষা পেল তখন সে পাথরে লিখল। টুডে মাই বেস্ট ফ্রেন্ড সেভড মাই লাইফ, আজ আমার সবচেয়ে ভালো বন্ধু আমার জীবন বাঁচিয়েছে। দ্য ফ্রেন্ড হু স্ল্যাপড অ্যান্ড সেভড হিজ বেস্ট ফ্রেন্ড আস্কড, আফটার আই হার্ট ইউ ইউ রোট ইন দ্য স্যান্ড অ্যান্ড নাও ইউ রোট অন এ স্টোন, ওয়াই। যে বন্ধুটি তাকে মারলো এবং রক্ষা করলো, সে তাকে তার ভালো বন্ধুকে জিজ্ঞেস করলো, যখন আমি তোকে কষ্ট দিলাম তখন তুমি বালিতে লিখলে, আর যখন আমি তোমাকে বাঁচালাম তখন তুমি পাথরে লিখলে, কেন? দ্য আদার ফ্রেন্ড রিপ্লাই, অন্য বন্ধুটি বলল, হোয়েন সামওয়ান হার্ট আস, যখন আমাদেরকে কষ্ট দেয়, উই শুড রোট ইট ডাউন ইন দ্য স্যান্ড, আমাদের উচিত এটা বালিতে লিখা। দ্য উইন্ড ক্যান ইরেজ ইট অ্যাওয়ে, যাতে করে বাতাসাটাকে মুছে ফেলতে পারে। অ্যান্ড হোয়েন সামওয়ান ডাজ সামথিং গুড ফর আস, কিন্তু যখন কেউ আমাদের জন্য ভালো কিছু করে, উই শুড ইনগ্রেভ ইট অন এ স্টোন, আমাদের উচিত এটা পাথরে খুদাই করে রাখা। নো সো নো উইন্ড ক্যান ইরেজ ইট,
তাই কোনো যাতে করে কোনো বাতাসটা মুছে ফেলতে না পারে। ডু ইউ নো দ্য মোরাল অফ দ্য স্টোরি অ্যাক্ট ফ্লোরা? ফ্লোরা জিজ্ঞেস করলো, তুমি কি এই গল্পের শিক্ষাটা কি জানো? ফারাবি নুডেড অ্যান্ড স্মাইল্ড, ফারাবি মাথা ঝাঁকালো এবং হাসলো। ইয়েস, হ্যাঁ, উই শুড ফরগেট আওয়ার হার্টস বাট রিমেম্বার আওয়ার গুড ডিডস ফর এভার, আমাদের কষ্টগুলো ভুলে যাওয়া উচিত এবং ভালো কাজগুলো সারা জীবন জন্য মনে রাখা উচিত। তো এই ছিল আমাদের আজকের এই স্টোরিটা। স্টোরিটা অনেক সুন্দর একটা স্টোরি এবং অনেক শিক্ষণীয় একটা স্টোরি। তো আমি সংক্ষেপে এই স্টোরিটার বাংলাটা বলে দিচ্ছি একবার, যে দুজন বন্ধু তারা একটা মরুভূমি দিয়ে হাঁটছিল এবং কিছুক্ষণ পর তাদের মধ্যে ঝগড়া হলো। ঝগড়ার এক পর্যায়ে এক বন্ধু আরেক বন্ধুর গালে চর মারল, আর যে চর খেলো সে খুব কষ্ট পেল এবং সে কিছু না বলেই সে বালির মধ্যে লিখলো যে আজ আমার সবচেয়ে ভালো বন্ধু আমার মুখে চর দিয়েছে। এবং তারা একটা মরুদ্যান খুঁজে না পাওয়া পর্যন্ত বা খুঁজে পাওয়া পর্যন্ত তারা হাঁটতে লাগলো। যখন তারা একটা মরুদ্যান খুঁজে পেলো, তারা সিদ্ধান্ত নিল যে তারা এখানে গোসল করবে এবং যে বন্ধুটি চর খেয়েছিল সে মরুভূমির চোরাবালিতে আটকে গেল এবং সে নিচের দিকে ডোবা শুরু করলো বা ডুবে যাওয়া শুরু করেছিল এবং তার বন্ধুটি তাকে বাঁচালো। আর যখন তার বন্ধুটাকে বাঁচালো, তখন সে পাথরের মধ্যে লিখলো যে আজকে আমার সবচেয়ে ভালো বন্ধু আমার জীবন রক্ষা করেছে। যে বন্ধুটি তাকে চর দিয়েছিল এবং তাকে বাঁচিয়েছিল সে তখন জিজ্ঞেস করলো, যখন আমি তোমাকে কষ্ট দিলাম তখন তুমি এটা বালিতে লিখলে, আর যখন আমি তোমাকে বাঁচালাম তখন তুমি এটা পাথরে লিখলে কেন? তখন বন্ধুটি বলল যে যখন আমাদের কেউ কষ্ট দেয় আমাদের উচিত এটা বালিতে লিখা, যাতে করে বাতাস এটাকে মুছে ফেলতে পারে, আর যখন আমাদের জন্য কেউ ভালো কিছু করে আমাদের উচিত এটাকে পাথরে খোদাই করে লেখা, যাতে করে কোনো বাতাস এটাকে মুছে ফেলতে না পারে। তো তখন ফ্লোরা জিজ্ঞেস করলো যে ফারাবি, তুমি কি এই গল্পের যে শিক্ষাটা এটা বুঝতে পেরেছ? ফারাবি মাথা ঝাঁকালো এবং মুচকে এসে বলল যে হ্যাঁ, আমি বুঝতে পেরেছি যে আমাদের উচিত কষ্টগুলো ভুলে থাকা এবং ভালো কাজগুলোকে সারা জীবন মনে রাখা। তো এখান থেকে আমরা যেই নতুন নতুন ওয়ার্ডগুলো পেলাম সেগুলো একটু দেখি। সিরিয়াসলি মানে হচ্ছে যে গুরুত্ব সহকারে, ডেজার্ট মানে হচ্ছে মরুভূমি, কোয়ারেলস অর্থাৎ হচ্ছে ঝগড়া করা বা ঝগড়া, স্ল্যাপ মানে হচ্ছে থাপড় দেওয়া বা চর দেওয়া, ওয়েসিস মানে হচ্ছে মরুদ্যান, ডিসাইডেড মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া, কুইকস্যান্ড মানে হচ্ছে চোরাবালি, হার্ট মানে হচ্ছে কষ্ট পাওয়া বা কষ্ট, ইরেজ মানে হচ্ছে মুছে ফেলা বা মোছা, এনগ্রেভ মানে হচ্ছে খোদাই করে লেখা, উইন্ড শব্দ হচ্ছে বাতাস বা ঝোড়ো বাতাস। তো আশা করি তোমরা এই লেসনটা বুঝতে পেরেছ এবং এই লেসনটা আমি তোমাদেরকে যেভাবে পড়িয়েছি তোমরা বাংলা যেভাবে প্র্যাকটিস করো নিয়মিত কয়েকবার পড়ো, আশা করি তোমরা এই লেসন থেকে আর কোনো প্রবলেম ফেস করবে না। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ক্লাসটি দেখেছো, আর যারা ক্লাসটি দেখার সুযোগ হয়নি বা যাদের ক্লাসটি দেখার সুযোগ হয়নি তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য আশা করি তোমরা ভিডিওটা শেয়ার করবে।